রাজ্যে পরিবহন উন্নতির বিভিন্ন প্রসঙ্গ নিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন পরিবহন এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে পরিবহন দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের কথা উল্লেখ করে সুশান্ত চৌধুরী জানান, রাজ্য সরকারের দাবি অনুযায়ী এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার বিষয়টি কেন্দ্রীয় সরকারের যথাযোগ্য মর্যাদার সঙ্গে বিবেচনা করছে এবং এই ব্যাপারে মুখ্যমন্ত্রীকে চিঠি প্রেরণ করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী। আগামী মাস থেকে আগরতলা থেকে চট্টগ্রাম বিমান পরিষেবা চালু করার জন্য জোরালোভাবে কাজ চলছে বলে জানান সুশান্ত চৌধুরী। মাননীয় মুখ্যমন্ত্রীও করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দাবির সপক্ষে মাননীয় পরিবহন আমাদের অসামরিক যে বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লিখে পাঠিয়েছেন যে ডিক্লারেশন অফ এমবিবি এয়ারপোর্ট অ্যাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমাদের যে দাবি ছিল এমবিবি এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে ঘোষণা করার, সেটা কেন্দ্রীয় সরকার যথাযথ মর্যাদা এবং গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এবং আমাদের যে এই এমবিবি এয়ারপোর্ট, আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করতে গেলে ইমিগ্রেশন, কাস্টমস এগুলো অত্যাবশ্যকীয়। তার বাইরে ইন্টারন্যাশনাল এয়ার কানেক্টিভিটি যখন শুরু হবে অটোমেটিক্যালি সেটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে ঘোষণা দেওয়া হবে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সেই চিঠিতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহকে উনারা লিখেছেন যে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে আশা করা যায়, আমরা যেটা আগেও বলেছি যেভাবে কাজ চলছে, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের যে ক্যাবিনেট ডিসিশন হয়েছে। রাজ্যে বিভিন্ন স্থানে হেলিপ্যাড স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারের মন্ত্রকের সাহায্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। কনস্ট্রাকশন অফ হেলিপোর্টস এট 6 লোকেশনস। আমাদের রাজ্যের হেলিপোর্টস মানে হচ্ছে একসঙ্গে কিছু হেলিকপ্টার থাকতে পারবে, আমাদের যেমন এয়ারপোর্ট বড় বিমান থাকতে পারে একসঙ্গে অনেকগুলো বিমান দাঁড়িয়ে থাকবে, ঠিক হেলিপোর্টস হচ্ছে কিছু কিছু হেলিকপ্টার চপার সেখানে দাঁড়িয়ে থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দিল্লি সফরে কেন্দ্রীয় সিভিল এভিয়েশন মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন যাতে করে আমাদের এই হেলিপোর্টসগুলো আমরা তৈরি করতে পারি, এবং এতে করে উনি লিখেছেন যে ইট ইজ ইনফর্ম দ্যাট উড়ান 5.1 ইজ প্রপোজ টু বি লঞ্চড অন 15/5/2023। এই মাসের 15 তারিখে দিল্লি কেন্দ্রীয় সরকার উড়ান স্কিম আবার চালু করছে। For the selection of airline operators for the operation of heliports, helicopter flights, Uran scheme, helicopter flight selection এর জন্য তাদের স্কিম যেটা আবার চালু করা হচ্ছে। কৈলাসহরে বিমানবন্দর নির্মাণের বিষয়টি অসামরিক বিমান পরিবহন মন্ত্রক দেখছে বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।